স্বাস্থ্য, জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। একটি প্রশ্ন দিয়ে শুরু করি, মানুষ সর্বোচ্চ কত বছর বেঁচে থাকতে পারে? এ পর্যন্ত রেকর্ডকৃত সবচাইতে দীর্ঘজীবী মানবী হচ্ছেন ফ্রান্সের জিন কালম্যান। মারা যাওয়ার আগ পর্যন্ত তার বয়স হয়েছিল 122 বছর। সন্দেহ নেই, দীর্ঘকাল বাঁচার আকাঙ্ক্ষা মানুষের দীর্ঘদিনের। যুদ্ধ, নানা ধরনের মহামারী ও অজানা অসুখের কারণে মানুষের গড় আয়ু কয়েক শতাব্দী আগেও খুব বেশি ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের শুরুর আগেও মানুষের গড় আয়ু ছিল মাত্র 34 বছর। অথচ গত 1 বছরে বিজ্ঞান আর চিকিৎসার উন্নতির ফলে মানুষের গড় আয়ু বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। কিন্তু এরপরেও মানুষ প্রকৃতির সবচাইতে দীর্ঘজীবী প্রাণী না। এমন অনেক প্রাণী রয়েছে যাদের আয়ুষ্কাল মানুষের চাইতে কয়েক গুণ বেশি। আপনি এটাও বলতে পারেন, এমন অনেক প্রাণী আছে যে কিনা আপনার বা আমার দাদাদাদি বা তাদের দাদাদাদিদের চেয়েও বেশি বয়স্ক, অথচ এখনও পৃথিবীতে কোথাও না কোথাও দিব্যি জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে। এমন কিছু প্রাণী নিয়েই আজকের ভিডিও। আর আপনারা নিশ্চিত থাকুন, এই তালিকায় থাকা কিছু কিছু প্রাণী সত্যিই আপনাদের চমকে দেবে। তো দেরি না করে শুরু করা যাক। মহাসাগরীয় কোহক, আর্কটিকা আইল্যান্ডিকা বা মহাসাগরীয় কোহক হল ঝিনুকটির একটি প্রজাতি। আর্কটিকা আইল্যান্ডিকা এর বৈজ্ঞানিক নাম। পুরো শক্ত খোলসের ভিতরে তুলতুলে নরম মাংসল অংশ বেশ আঠার মতো হয়ে লেগে থাকে। যেহেতু ঝিনুক তাই পা না থাকায় এদের শরীরের নরম অংশকে ব্যবহার করে এরা যেন হামাগুড়ি দিয়ে চলে বলে মনে হয়। এদের আয়ুষ্কাল হয় সাধারণত 405 থেকে 410 বছর। এবং এখন পর্যন্ত পাওয়া রিপোর্টে এও জানা যায় এদের কোনো কোনোটি সর্বোচ্চ 560 বছর পর্যন্ত জীবিত ছিল। শক্ত খোলসে ঢাকা এদের শরীর। প্রতি বছর এদের খোলসে একটি করে গোলাকার ডাক পড়ে। গবেষকগণ এই চিহ্নগুলোর নাম দিয়েছেন বার্ষিক চিহ্ন। এই চিহ্নগুলো দেখে এদের বয়স ধারণা করা সম্ভব। 1499 সালে চীনে মিং সাম্রাজ্য সূচনা হয়। এই সময়ে আইসল্যান্ডে জন্ম হয়েছিল একটি কোহক ঝিনুকের, যে মারা গিয়েছে 2006 সালে। সে হিসেবে এর বয়স হচ্ছে 560 বছর। মারা যাওয়ার পর তার নাম রাখা হয় মিং। সেই ঝিনুকের যখন জন্ম হয় তার মাত্র কয়েক বছর আগেই কলম্বাস আমেরিকায় পৌঁছেন। ভারতবর্ষে মোগলরা তখনও আসেনি। এদের এই দীর্ঘদিন বেঁচে থাকার সুনির্দিষ্ট কারণ বিজ্ঞানীরা খুঁজে না পেলেও ধারণা করা হয় শরীরের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করার ফলে এদের বার্ধক্যজনিত কোনো সমস্যা হয় না, ফলে এরা বেঁচে থাকতে পারে শতাব্দীর পর শতাব্দী। বোহ্যাট টিমি। এবার শুরু করা যাক সমুদ্রের প্রাণীদের নিয়ে। পৃথিবীতে অনেক প্রজাতির টিমিদের মধ্যে একটি প্রজাতির নাম বোহ্যাট টিমি। এটিকে বলা হয় সবচেয়ে দীর্ঘজীবী স্তন্যপায়ী প্রাণী। এই ধরনের টিমিরা 200 বছর পর্যন্ত বেঁচে থাকে। দিনে 2 টনেরও বেশি খাবার খেয়ে থাকে এবং বছরে প্রায় 1000 টনেরও অধিক খাবার এরা খেয়ে থাকে। উত্তর আটলান্টিক, উত্তর প্রশান্ত ও আর্কটিক মহাসাগরের ঠান্ডা পানিতে এদের বাস। বেলেনা মিস্টিসিটেস বৈজ্ঞানিক নামের পূর্ণবয়স্ক বোহ্যাট টিমি লম্বায় 50 থেকে 60 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের জেনেটিক সিকোয়েন্সে বিশেষ কিছু জিন রয়েছে যা তাদের ডিএনএ সারিয়ে তুলতে পারে। তবে গত শতাব্দীর মাঝামাঝি সময়ের আগে ব্যাপক হারে শিকারের ফলে বোহ্যাট টিমির সংখ্যা অনেক কমে গিয়েছে। 1966 সালে আন্তর্জাতিকভাবে আইন করে বোহ্যাট টিমি রক্ষা করা শুরু হয় এবং এরপর থেকে এদের সংখ্যা আবার বাড়া শুরু হয়েছে। লং ফিনড ইলস, ইল। এরা সমুদ্রের অগভীর অংশের বালি, কাদা ও পাথরের মতো জায়গায় থাকে। তবে সব ধরনের ইল নয়, একমাত্র লং ফিনড ইল মাছি দীর্ঘজীবী প্রাণীদের কাঠারে স্থান করে নিয়েছে। এদের মূলত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দিকে পাওয়া যায়। যদি কোনো শিকারি পেতে না যায় তবে এদের 160 বছরের অধিক বেঁচে থাকার রেকর্ড রয়েছে। অন্য সব ইলের তুলনায় লং ফিনড ইলের প্রজাতি আকারে সবচাইতে বড় হয়। এদের দৈর্ঘ্য হয়ে থাকে 10 ফুট এবং ওজনে 110 কেজির মতো হতে পারে। এদের কোনো কোনোটি আবার 13 ফুটের মতোও হয়ে থাকে। কেবলমাত্র স্বাদুপানির ইলকে মানুষের জন্য খাদ্য হিসেবে জনপ্রিয় বলা যায় এবং এর মূল্যবান অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। টুয়াটারা। টুয়াটারা হল এক ধরনের সরীসৃপ। সরীসৃপদের মধ্যে টুয়াটারাদের সবচাইতে ধীরগতিতে বৃদ্ধি পাওয়ার রেকর্ড রয়েছে এবং এদের বৃদ্ধি সাধারণত 35 বছর পর্যন্ত হয়। এদেরকে নিউজিল্যান্ডে আপনি গেলেই দেখতে পাবেন। 200 মিলিয়ন বছর আগে পৃথিবীতে টুয়াটারাদের অনেক প্রজাতি ছিল। বর্তমানে মাত্র 2টি প্রজাতি টিকে আছে নিউজিল্যান্ডে। টুয়াটারাদের দেখতে গিরগিটির মতো লাগলেও এরা আসলে গিরগিটি নয়, বরঞ্চ রাইনোকোসাফালিয়া গোত্রের একটি স্বতন্ত্র ও একমাত্র জীবিত বংশধর। টুয়াটারাদের কপালে একটি তৃতীয় নয়ন থাকে।
এই আশ্চর্যজনক সরীসৃপ সাধারণত 60 বছর পর্যন্ত বেঁচে থাকলেও যদি কোনো ধরনের শিকারির পেটে না যায় তবে 100 থেকে 200 বছর এমনকি আরও অনেক বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। টুয়াডারাদের প্রধান শত্রু হচ্ছে বড় প্রজাতির ইঁদুর। নিউজিল্যান্ডে ইঁদুরদের কারণে টুয়াডারারা এক পর্যায়ে বিলুপ্তির মুখে পড়ে যায়, তাই নিউজিল্যান্ড সরকার এদের সংরক্ষণে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। গ্যালাপাগোস আইল্যান্ডের দৈত্য কচ্ছপ। প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষা দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর, যার মূল ভূখণ্ড থেকে 906 কিলোমিটার দূরে সাগরের মাঝে জেগে ওঠা একটি দ্বীপ আছে, সেই দ্বীপটির নাম গ্যালাপাগোস। এখানে দেখা মেলে সবচেয়ে বেশি আয়ু পাওয়া কচ্ছপের, যারা আকারেই হয় বিশাল। শক্ত খোলসে ধাগা থাকে কচ্ছপের পিঠ, চাইলে এ খোলসের মধ্যে এরা হাত পা মুখ সবই গুটিয়ে রাখতে পারে। এদের বিশেষত্ব হচ্ছে কোনো ধরনের খাবার ছাড়াই এরা 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের এইসব গুণের কারণে 1700 শতাব্দীতে জলদস্যুরা এদের খাবার হিসেবে দূর দূরান্তে সাথে নিয়ে যেত। এরা মূলত ঘাস, লতাপাতা, ফলমূল, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। ইকুয়েডর প্রজাতন্ত্রে পাওয়া বিশালকার কচ্ছপদের জীবনকাল 190 থেকে 250 বছরও হতে পারে। এদের এক একটির ওজন গড়ে 450 কেজি হয়ে থাকে। ইউনাইটেড ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে থাকা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এই চমৎকার প্রাণীগুলি দেখতে দুনিয়ার নানা জায়গা থেকেই মানুষ এখানে আসে।